টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্বাগতিক যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক কোচ স্ট্র্ট ল সাবেক অজি ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে মার্কিন ক্রিকেট বোর্ড সবশেষ বাংলাদেশ অতর্থ উনিশ দলের হেড কোচ ছিলেন ল সম্প্রতি টাইগারদের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত তার সাথে বিসিবির আলোচনা আলোর মুখ দেখেনি এরপর অনেকটা নীরবেই বাংলাদেশ ছেড়ে যান এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এর আগে টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন ল বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ক্রিকেট দলেরও দায়িত্বে ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট লর প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষেই হিউস্টনে তার অধীনে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র ঢাকায় জমি